নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি হাতিবাগানে একটা রেস্টুরেন্টে, যার নাম ক্যাফে ডিলাইট। যেটা হচ্ছে যে বড় বাজার কলকাতার শোরুম হয়েছে, ঠিক তার অপোজিটে একটা ছোট্ট রেস্টুরেন্ট, নাম হচ্ছে ক্যাফে ডিলাইট। এখানে ঢুকে দেখি কী কী পাওয়া যায়। এই আমরা রেস্টুরেন্টে এসেছি, দেখছি এখানে কী কী আছে। এইখানে রান্না হচ্ছে, খুবই ছোট্ট রেস্টুরেন্ট, যেটা বহু পুরনো কলকাতা রেস্টুরেন্ট। হাতিবাগান চত্বরের অন্যতম পুরনো রেস্টুরেন্ট, তাই এটা আজকে থাকে পুরনো কলকাতা। যেরকম ছোট্ট ছোট্ট কেবিন থাকে, সেইরকম কেবিন, ওপেন কেবিন, মানে দুজনের বসতে খুবই কষ্ট এক একটা বেঞ্চে। এগুলো পরপর পরপর টেবিল আছে এখানে, আর বাইরেও দুটো জায়গা আছে। এই হচ্ছে এখানকার মেনু চার্ট। এখানে গরমকালে ম্যাঙ্গো লস্যি জুস সবই আছে। আগে আমরা প্রথমে অর্ডার দিয়েছি ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, এগুলো খাওয়ার পর দেখছি আর কী কী খাওয়া যায়। দোকান কত দিনের? আচ্ছা, 1942-এর দোকান। আচ্ছা, দাদাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন 1942 সালে দোকান উদ্বোধন হয়েছিল, তারপর থেকে এখনও একইভাবে দোকান চলছে। এখানে পুরোপুরি হাতে করা হলো। এইটা হচ্ছে চিকেন কাটলেট, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খাওয়া হচ্ছে। ভালোই মাছ ভাত আছে, ভালো। ওপরের কোটিংটা খুব পাতলা, বেশ একটা মশলা ফসলা দেওয়া রয়েছে, আর মাছটাও অনেক রয়েছে। হ্যাঁ, কেমন লাগছে খেতে? ভালো কেত না? অন্যান্য দোকানে বা মেলার থেকে যেমন খেয়েছিলাম, মেলার থেকে বেটার টেস্ট, এবং মাছটাও বেশ ভালোই আছে, অনেকটাই আছে ফিশ ফ্রাই এর। এবার আমাদের পালা হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা কাটা হচ্ছে, বেশ বড় সাইজের ফিশ ফ্রাইটাও খেলাম। এবার চিকেন কাটলেট, চিকেন কাটলেটটা বেশ সাইজটাও আরও বেশ মোটা। একটা মশলা দিয়েছে ভেতরে, বেশ পেঁয়াজ আদা রসুন ফসুন দিয়ে একটা মশলা দেওয়া রয়েছে, আলু ফালু দিয়েও বোধ হয় রয়েছে। চিকেনের পিসটা দেখাই যাচ্ছে ভালো মতো করে। এইবার একটু খেয়ে নিলাম একটুখানি কাসুন্দি, আর এই সাইডটা একটুখানি টমেটো সস, দুটো একসাথে দারুন তো ভালো লাগছে।
দশের মধ্যে কত দেবে? এইটাকে কত দেবে? চিকেন কাবাবটাকে কত? আচ্ছা ফিশ ফ্রাইটা কত? 9.5 বেশি হলে ভালো হয়। আচ্ছা এটা মোটামুটি 9। আচ্ছা এখানে সবথেকে এটা ভালো দেখুন, কিরকম হাত ধোয়ার জল দিয়ে গেল, আপনাকে উঠতেও হবে না। এইটা খাওয়ার পর আমরা এবার খাবো ম্যাঙ্গো লস্যি আর একটা প্লেন লস্যি, বা ম্যাঙ্গো জুস বা প্লেন লস্যি বলা যায়। কতটা চাউ একসাথে করা হচ্ছে প্লেটে এই তাওয়ার মধ্যে? এখানে থরে থরে ডিম এইসব সাজানো আছে। এখানে আমাদের জন্য তৈরি হচ্ছে প্লেন লস্যি আর ম্যাঙ্গো লস্যি। সেটাই হাতেই পুরনো কলকাতার মতো সেই দৃশ্য, যখন মিক্সি বেরোয়নি হাতেই করা হতো, এখনও সেই ট্র্যাডিশন এনারা রেখেছে। এইবার এই দোকানের যে একটা স্পেশালিটি জিনিস বা স্পেশাল জিনিস, সেটাই হচ্ছে এমনি লস্যি। আপনি এখানে স্ন্যাক্স প্যাক জাতীয় জিনিস, মোগলাই, চাউমিন এসব খাওয়ার পরে লস্যি খেয়ে পুরো ঠান্ডা হয়ে যেতে পারবেন। এই এসছে আমাদের প্রথমে লস্যি, সাদা লস্যি। এবার লস্যিটা খেয়ে দেখো, ভালো সুন্দর করেছে। দই চিনি চিনি চিনির মাপটা একদম ঠিক আছে, বেশিও না কমও না, একদম ঠিক আছে পরিমাণ মতো। আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে খেতে এই গরম। প্রচণ্ড গাঢ় লস্যি, পুরো দই, জল কি আছে জানি না এর মধ্যে, পুরোটাই মনে হচ্ছে দই খাচ্ছি। হ্যাঁ কেমন লাগছে বলো? প্রচন্ড গাঢ় দই, আর বরফ দিয়েছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে। দারুণ খেতে এই লস্যিটা, কিন্তু সত্যি ভালো খেতে। অন্যান্য জায়গাতে এই গ্লাসটার দাম নিয়েছে 30 টাকা, 30 টাকা অনেক বেটার। আর ওইগুলো কত নিল? ওই ফিশ ফ্রাই আর এটা ফ্রাই আর এগুলো হচ্ছে 75 টাকা। ফিশ ফ্রাই 75 টাকা, চিকেন কাটলেটটা 75। লস্যি এটা, এই লস্যিটা নিল 30, আরেকটা লস্যি আসছে ম্যাঙ্গো, সেটা 50। হ্যাঁ 100 বার হচ্ছে এতে। এইবার আমাদের এসে গেছে বহু প্রতীক্ষিত ম্যাঙ্গো লস্যি। পাইপ নাড়ানো যাচ্ছে না, এত গাঢ় দিচ্ছে সত্যিকারে, স্টটা নাড়ানো যাচ্ছে না, খেয়ে বলো কেন। কেমন লাগে? দারুন দারুন। আরেকটা স্ট্র দিয়ে গেল, ভালো হয়েছে, দারুন হয়েছে, আরো ভালো হবে। আপুলো কি করতে পারবে? আপনি জানেন না, আপনি খাওয়া যায় ম্যাগলাস সব ওই সব দাম বেশি, গোলাপ কাজ তো ভালো হয়েছে। প্রচণ্ড গাঢ়, মোটামুটি এক গ্লাস খেলেই পেট ভরে যাচ্ছে। এবার আমাদের রেস্টুরেন্ট থেকে বেরোনোর পালা। দাদারা খুব ভালো লোক, আমাদের অনেক ইনফরমেশন দিলেন, 42 সাল থেকে দোকান চালাচ্ছেন। আমরা এবার আসছি, দাদা ভালো থাকবেন। আবার এসে হচ্ছে দোকান না না আপনি না, ঠিক আছে আবার আসবো লস্যি খেতে, লস্যিটা খুব ভালো খেয়েছি। ওকে ওকে বাই। এবার আমাদের ক্যাফে ডি লাইট থেকে বেরোনোর পালা, আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে রাস্তায় উঠবো। আর আপনাদের খুঁজতে অসুবিধা হবে না, এটা হচ্ছে মিনার সিনেমার একদম পাশে রেস্টুরেন্টটা। এই হচ্ছে মিনার সিনেমা, হাতিবাগানে টিকে থাকা একমাত্র সিনেমা হল, মাথা তুলে যে এখনও দাঁড়িয়ে আছে সে মিনার সিনেমার দিকেই, ঠিক তার পাশেই এই রেস্টুরেন্ট। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।